এখন তো আধুনিক কিছু বাপ বের হয়েছে, সরকারি চাকরি ছাড়া মেয়েকে বিয়েই দেবে না। আয়রে কথাই কয়রা আছে না নাই? আমি অনলাইনে বক্তব্য দিয়েছিলাম 7-8 দিন আগে যে সরকারি চাকরিজীবী ছাড়া বিয়ে দিবে না, এটা ভাইরাল। তার মানে কথাটা বাস্তব চিল্লাই কম ঠিক কিনা? অনেক বাপ আছে কয় আব্বা যান আপনার মেয়ের বয়স 28, বিয়ে দেন না কেন? কয় সরকারি চাকরিজীবী সাল পাচ্ছি না। এদিকে মেয়ের বয়স 28, একসঙ্গে 8-10টা প্রেম করে খালাস, এত আস্তে কয়, জোরে কোন ঠিক না বেঠে? ও আব্বা যান, সরকারি চাকরিজীবীর আশায় আপনি আছেন আব্বা যান? আপনার মেয়ে আপনার বিয়ে না দেওয়ার কারণে যে গুনাহ করবে, প্রত্যেকটা গুনাহের ভার আপনাকে বহন করতে হবে চিল্লায় কোন ঠিক না? এটা করবেন না আব্বা জান। আব্বা যান যদি একটা কথা বলি, ছেলে যদি সাধারণ হয়, টাকা পয়সা বেশি একটা নাই, কিন্তু নামাজি, আল্লাহকে ভয় করে, চোখ বন্ধ করে ছেলের হাতে মেয়েকে দিয়ে দিবেন চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক না বে ঠিক? সরকারি চাকরিজীবী করে এক নামাজ পড়ে না, আছে না নাই?